যারা ঘরে থাকা উপাদান দিয়ে সব রকম রূপচর্চা করতে চান তাদের জন্য বেসন আশীর্বাদ স্বরূপ, কারণ কোনো ঝামেলা ছাড়াই বেসন দিয়ে সব রকম ত্বকের যত্ন সম্ভব। বেসন প্রাকৃতিক উপাদানে তৈরি এবং এটা ব্যবহারে ত্বকের কোনো ক্ষতি হয় না। ত্বকের যত্নে যুগ যুগ ধরে বেসন ব্যবহার হয়ে আসছে। ত্বকের মৃতকোষ দূর করে ত্বককে পরিষ্কার, লাবণ্যময় ও প্রাণবন্ত করে তোলে। ত্বক হয় টান টান, ব্রণের বৃদ্ধি বন্ধ করে, ত্বকের অতিরিক্ত তেল ও বয়সের ছাপ দূর করে। এছাড়া ত্বকের অবাঞ্ছিত লোমসহ ত্বকের নানা সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন বেসন। তাই ত্বকের যত্নে বেসন কিভাবে ব্যবহার করবেন আসুন জেনে নিই। তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো, অবশ্যই টুকিটাকি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে। বেসন ও অ্যালোভেরার ফেস প্যাক। 1 চামচ অ্যালোভেরা জেলের মধ্যে 1 চামচ বেসন মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রাখুন। শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে ব্যবহার করুন। বেসনের সাথে অ্যালোভেরার ব্যবহার ত্বকের জন্য অনেক উপকারী। অ্যালোভেরার ময়শ্চারাইজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এছাড়াও এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকে বলিরেখার উপস্থিতি রোধ করে। বেসন এবং হলুদের ফেস প্যাক। 2 চা চামচ বেসনের মধ্যে 1 চিমটি হলুদ মিশিয়ে নিন। এবার প্রয়োজন মতো গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে শুকোতে দিন। ভালোভাবে শুকিয়ে গেলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 2 বার এই ফেস প্যাকটি ব্যবহার করুন। বেসনের সাথে হলুদ মিশিয়ে আপনি ফেস প্যাকের গুণগত মান বাড়াতে পারেন। হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সমৃদ্ধ হওয়ায় ত্বক পরিষ্কার করার পাশাপাশি ব্রণ থেকে মুক্তি পেতে সাহায্য করে। এছাড়া হলুদ সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করতে পারে। বেসন ও টমেটোর ফেস প্যাক। 1টি পাকা টমেটো ভালো করে ধুয়ে একটি পরিষ্কার পাত্রে এর রস বের করে নিন। এই রসে 2 চা চামচ বেসন মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিন। তারপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 থেকে 3 বার এই ফেস প্যাকটি ব্যবহার করুন। টমেটোতে ভিটামিন সি বেশি পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সি হলো ত্বকের জন্য একটি অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা ত্বকে বলিরেখা এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না। বেসন ও মধুর ফেস প্যাক। 1 চা চামচ মধু হালকা গরম করে নিন। মধু যেন খুব বেশি গরম না হয়। এবার এই হালকা গরম করা মধুতে 2 চা চামচ বেসন মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 2 বার এই ফেস প্যাকটি ব্যবহার করুন। মধুতে পাওয়া ভিটামিন ও মিনারেল ত্বকের সৌন্দর্য ও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এর বৈশিষ্ট্যগুলি ত্বকের আর্দ্রতা এবং পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং ত্বকে ব্রণ হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এই ফেস প্যাক মুখের উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করে। বেসন ও দুধের ফেস প্যাক। 1টি পাত্রে 2 চামচ বেসন এবং 2 চামচ দুধ বা দুধের ক্রিম ভালোভাবে মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে 15-20 মিনিট রাখুন। এরপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে 1 বার এই ফেস প্যাকটি ব্যবহার করুন। দুধ বা ক্রিম এবং বেসনের ফেস প্যাক ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করে। বেসনের স্ক্রাব ব্যবহার করলে মৃতকোষ দূর হয় এবং ত্বকের রং উজ্জ্বল হয়। দুধ ত্বকের কালো দাগ ও হোয়াইট হেডস দূর করতেও সাহায্য করে। এর পাশাপাশি এটি মুখ থেকে সানটান দূর করতেও সাহায্য করে। বেসন এক্সফোলিয়েটিং ফেস প্যাক। 1টি পাত্রে 2 চা চামচ বেসন নিন এবং প্রয়োজন মতো জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। পেস্টটি মুখে লাগান এবং কমপক্ষে 10-15 মিনিট ম্যাসাজ করুন। ম্যাসাজ করার সময় অবশ্যই খুব আলতো হাতে ঊর্ধ্বমুখী বৃত্তাকার পজিশন অনুসারে করুন। কখনোই নিচের দিকে ত্বককে টানবেন না। শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। বেসন আপনার ত্বক থেকে মৃত কোষের স্তর অপসারণ করে এবং ত্বককে নরম করে তোলে। আপনার ত্বকের প্রয়োজন মতো উল্লেখিত যে কোনো ফেস প্যাক ব্যবহার করুন, তবে ফেস প্যাক লাগানোর আগে জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। যে কোনো ফেস প্যাক লাগানো অবস্থায় ঘর থেকে বের হবেন না, এতে করে মুখে ধুলোবালি লেগে যেতে পারে এবং ফেস প্যাকের প্রভাব কমতে পারে। মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে ঘষে মুখ মুছবেন না, হালকা চাপ দিয়ে মুখ মুছে ফেলুন। মুখ ধোয়ার পরে মুখে ময়েশ্চারাইজার লাগান। এখানে উল্লেখিত সমস্ত ফেস প্যাক প্রাকৃতিক, তবে সারা মুখে লাগানোর আগে হাতের সামান্য অংশে লাগিয়ে টেস্ট করে নিন। যদি প্রয়োগ করার পরে চুলকানি বা জ্বালা অনুভব করেন তবে ব্যবহার করবেন না। বন্ধুরা, আজ এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।